আমি কানিজ ফাতেমা ছন্দা, আমি বাংলাদেশের প্রথম নারী পাওয়ার গার্ল। এবং আমাদের দেশে মেয়েদের সাইক্লিং শেখাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমি দেখলাম যে যখন আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, তখন যেই ধরনের হ্যাসেল আমাকে পোহাতে হতো, অ্যাবিউজ এবং অন্যান্য যেই ধরনের সমস্যাগুলো সাধারণত মেয়েরা পাবলিক ট্রান্সপোর্টে ফেস করে, সেগুলো আমাকে ফেস করতে হচ্ছে না। আমাদের দেশে এখনও একটা মেয়ে সাইকেল নিয়ে ঘর থেকে বের হবে বা সাইকেল চালিয়ে কাজ করে বাসায় ফেরত যাবে, এই দৃশ্যটা খুব সহজ দৃশ্য না। তো যে সামাজিকভাবে মানুষ চিন্তা করে সাইকেল খুব নিম্ন শ্রেণীর মানুষ চালায় বা সাইকেল যারা চালায় তাদের আসলে মান সম্মান নাই, এই বিষয়টা আমি ভাঙতে চেয়েছি। পাওয়ারম্যান মালয়েশিয়ার সাথে যুক্ত হওয়া একদমই হুট করে, আমি কোনো প্ল্যান করিনি, কারণ আমি সাইক্লিংটাকে পছন্দ করি, ভালোবাসি। সেখান থেকে অনেক দিন আমার বিরতি ছিল, আমাদের কোভিডের যে প্যান্ডেমিকটা গেল সেই মহামারীর সময় থেকে বেশ একটা বড় বিরতি, আমি অনেক লং সাইক্লিং করিনি এর মাঝখানে, একটা দুইটা হয়তো। তো আমি আবার শুরু করতে চাচ্ছিলাম, আমি যখন আবার শুরু করতে চাচ্ছিলাম তখন আমি আমার এক বন্ধুর সাথে কথা বলি। তো আমার বন্ধু জাহিদুল ইসলাম, সে তখন অলরেডি রানার, সে দৌড়বিদ, সে দৌড়ায়, এবং তার টার্গেট ছিল হচ্ছে পাওয়ারম্যানে জয়েন করা। তো সে সাইক্লিং করে সাইক্লিংও সে শুরু করে, সে যখন শুরু করে সে আমাকে বারবার বলছিল যে সাইক্লিংটা আমার পাওয়ার মানে ডুয়াথলনটা শুরু করতে। তো আমি আসলে প্রথমে রাজি হইনি, কারণ আমি তো ডুয়াথলিট না, আমি শুধু সাইক্লিংটা করতে পারি কিছুটা, কিন্তু রানিং বাইটার জন্য ডুয়াথলনের প্রস্তুতি নেওয়ার জন্য আমার তো খুব বেশি সময়ও নাই। কিন্তু সে আমাকে রেজিস্ট্রেশন করিয়ে দেয়, বেসিক্যালি আমি আমার রেজিস্ট্রেশনটা নিজে করিনি। করিয়ে দেওয়ার পরে দেখা যায় আমি তখন একটু সিরিয়াস হই যে ঠিক আছে, একটা যেহেতু ইভেন্টে আমি রেজিস্ট্রেশন করেই ফেলেছি, এটা একটু সিরিয়াসলি শুরু করা দরকার। আমি তখন তার সাহায্য নিয়েই বাংলাদেশে পাওয়ারম্যানে এর আগে 2022 বয়সভিত্তিক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন জিবি আমাদের রাকিবুল ইসলাম, বাংলাদেশের হায়ার আন্ডারে আমি ট্রেনিংটা শুরু করি। আমি মোটামুটিভাবে জানতাম যে আমি যখন একটা ইভেন্টে অংশ নিচ্ছি তখন আমার সামনে বেশ কিছু ফিক্সড খরচ হবে, এবং খরচটা শুরু হয়েছে যখন থেকে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি। রেজিস্ট্রেশনের সময়টা আমার বন্ধু আমাকে, যদিও রেজিস্ট্রেশনটা করে দিয়েছে, কিন্তু আমার বন্ধু আমাকে রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার পরেও আমি যখন ট্রেনিং নেওয়া শুরু করলাম তখন কিছু ফিক্সড খরচ আমাকে দিতে হয়েছিল। হ্যাঁ, সেখানে কোচিংয়ের খরচ অ্যাডিশনাল থাকে, আমাদের নিউট্রিশনাল খরচ থাকে, আমাদের দেখা যায় ফিজিওথেরাপি নিতে হয় কারণ ইঞ্জুরি হয় অনেক সময়। আমি জানতাম যে এই খরচগুলো আমার সামনে আসবে, কিন্তু এইটাকে আমি আসলে একটা নিজের প্রতি ইনভেস্টমেন্ট হিসেবে দেখেছি। হ্যাঁ, আমি এটাকে খরচ হিসেবে আসলে দেখি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমরা নিজের জন্য কিন্তু ভালো জামাকাপড় কেনার চেষ্টা করি, বা আমরা অনেক সময় আমাদের শরীরের রূপের চর্চা নেওয়ার চেষ্টা করি। তো যার যেটা ভালো লাগে, অনেকে বই কিনেন, অনেকে গান শিখেন, আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য একটা ইনভেস্টমেন্ট। বাংলাদেশ থেকে এবার আমরা, আমি সহ মোট 5 প্রতিযোগী ছিলেন, মানে আমার থেকে বয়সে বড়, আমার থেকে বয়সে ছোট যারাই ছিলেন ওখানে, সবাই খুব সাপোর্টিভ ছিলেন। পুরো জার্নিটা ছিল 4 ঘন্টা 30 মিনিটের মাঝে আমাকে আমার যে প্ল্যানটা দেওয়া ছিল সেটা ফুলফিল করতে হবে। আমার প্ল্যানটা ছিল 5 কিলোমিটার দৌড়, 30 কিলোমিটার সাইক্লিং এবং আবার 5 কিলোমিটার দৌড়, এবং এটা হচ্ছে টানা করতে হয়। তো আমরা যখন শুরু করি চ্যালেঞ্জ বেশ কিছু ছিল, পরিবেশ উৎসব মুখর ছিল কারণ অনেকজন প্রতিযোগী আমরা সেখানে গিয়েছি, কিন্তু চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে মালয়েশিয়ার আর্দ্রতা বাংলাদেশের থেকে অনেক বেশি। আমরা ইভেন্ট যখন শুরু করি তখন ওখানে ইতিমধ্যে আর্দ্রতা হচ্ছে 91%, মানে আপনি যদি দাঁড়িয়ে থাকেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে থাকবেন, তারপরে তো বাদবাকি যখন আপনি করতে থাকবেন, এবং একটু পরে যখন রোদ উঠে যায় তখন জিনিসগুলো খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তো আমি যেহেতু কখনোই কোনো কম্পিটিশনে এর আগে পার্টিসিপেট করিনি, দেখা গেছে আমার জন্য প্রথমবার আমার কোচ আমাকে বলে দিয়েছিল, এবং শারীরিক কিছু অসুস্থতা ছিল, উনি আমাকে বলেছিলেন যে আপু চেষ্টা করবেন কুইট না করতে। ওটাই আমার মোটামুটিভাবে মাথায় ছিল যে আমি কোনোভাবে কুইট করব না, এবং আমাদের একটা সময় দেওয়া থাকে, প্রথম দৌড় এবং প্রথম সাইক্লিং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারলেই শেষ দৌড়টা দেওয়ার অনুমতি থাকে আর কি ওখানে। তো প্রথম দৌড় এবং সাইক্লিং শেষ করার পরে আমি যখন দেখলাম আমার হাতে অনেকখানি সময় আছে, তখন আমি খুব সময় নিয়ে ধীরে সুস্থে এটা শেষ করি, কারণ আমার মনে হয়েছিল যে আমি নিজেকে ইনজোর্ড না করে বা খুব পুশ না করে শেষ করতে পারলেই আমি খুশি। আমার মনে হয়েছিল আমি একটা দায়িত্ব নিয়ে যাচ্ছি, দায়িত্বটা শেষ করতে পারলে একটা মানুষের যেরকম ভালো লাগা আনন্দ কাজ করে সেই আনন্দটা কাজ করেছে, কারণ আমার কাছে মনে হয়েছে দায়িত্বটা আমার নিজের একার না, আমি শুধু রেজিস্ট্রেশন করেছি একটা ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে এটা শেষ করব সেটা না, আমার মনে হয়েছে বাংলাদেশ থেকে প্রথম নারী হিসেবে যাচ্ছি, এইটার যে দায়িত্ব সেটা শেষ করার পরে অনেক শান্তি 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 একটা ব্যাপার আমার মনে হয়েছে, একটা অনুভূতি হয়েছে। আনন্দ তো অবশ্যই ছিল,
এবং মনে হয়েছে যাত্রাটা শুরু হলো, এখানে হয়তো আরও মেয়ে আসবে এবং তাদের জন্য আমি হয়তো একটা পথ খুলতে পেরেছি, সেটার আনন্দটা অনেক বেশি ছিল। সাইক্লিং শুরু আমার 2015 সাল থেকে অনেক বড় বেলায়। তো তখন আমার পরিচিত একটা ভাইয়া আমাকে সাইক্লিং শেখান, শেখার যদিও অনেক আগে থেকে ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন কারণে শেখা হয়নি, এবং আমাদের দেশে মেয়েদের সাইক্লিং শেখাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো তখন শেখার পর থেকে আমি শুরু করি, সেই যে শুরু করেছি তারপর আর থামিনি, কারণ আমি পুরো জিনিসটাকে আসলে ভালোবেসে ফেলেছি। তো সাইক্লিংটাকে আমি মোটামুটিভাবে ব্যবহার করতাম আমার যোগাযোগের মাধ্যম হিসেবে। আমি দেখলাম যে যখন আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি তখন যেই ধরনের হ্যাসেল আমাকে পোহাতে হতো, অ্যাবিউজ এবং অন্যান্য যেই ধরনের সমস্যাগুলো সাধারণত মেয়েরা পাবলিক ট্রান্সপোর্টে ফেস করে, সেগুলো আমাকে ফেস করতে হচ্ছে না। তো আমি আমার নিয়মিত যোগাযোগ মাধ্যম হিসেবে সাইক্লিং যখন শুরু করি আমার নিজের একটা স্বাধীনতা যোগ হয়। এটা খুব মজার, আমি যখন সাইক্লিং শিখি তখন আমি ফেসবুকে একটা পোস্ট দিই, এবং যেহেতু তখন কোনো কারণে হোক বেশ আমার কিছু মানুষ হচ্ছে ফলো করতেন, তো তারা আমাকে জানালেন, বিশেষ করে মেয়েরা জানালেন যে তারাও সাইক্লিং শিখতে চান এবং তাদেরকে সাইক্লিং শেখানো যায় কিনা। তখন আমি আগ্রহটা পাই এবং তখনই স্কুল অফ সাইক্লিং ফেমিনার যাত্রা শুরু, তখন থেকেই শুরু করি। এটা 2016 সালের 8 মে স্কুলটা চালু হয়। আমাদের সামাজিক প্রেক্ষাপট যেহেতু এখনও অনুকূল না এই কাজগুলোর জন্য, প্রথম শক্তিটা নিজের মধ্যে ধরে রেখে একটু আগাতে হবে। ব্যাপারটা মজার, চাকরি কর্মস্থল পরিবারের সাপোর্ট সবসময় ছিল, আমি সেই দিক থেকে বলবো যে আমি অসম্ভব কৃতজ্ঞ আমার আশেপাশের সব মানুষের প্রতি। তো কম বেশি এগুলো শুনেছি বা আমার কলিগ থেকে শুরু করে অনেকেই আমাকে এই কথাটা বলেছেন, তুমি স্ট্যাটাসের জন্য হলেও মোটরবাইক বা গাড়িতে শিফট করো, সেটা করা হয়েছে।